বন্ধুরা দেখুন এই তিনটেই মাছ হয়েছে, এটা একটু বড় সাইজের আছে। নমস্কার বন্ধুরা, দেশি ফিশিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আর চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা যে পুকুরটি দেখছেন, এই পুকুরে আজকে আমি ছিপ ফেলে মাছ ধরবো। আর এই দেখতে পাচ্ছেন আমার ছিপ। চলো বন্ধুরা দেখতে থাকো আমি কীভাবে মাছ ধরি। প্রথমে আমি এই মশলাটা ঢেলে নিচ্ছি থালাতে, মশলাই করবো। এবার মশলাটা ফেলে দিচ্ছি। এবার টোপটা ফেলে নিচ্ছি। প্রথম টোপ ফেলা হয়ে গেছে, এবার আমি ছিপটা সেটিং করে রাখবো। এবার আরও একটা টোপ ফেলে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন বন্ধুরা। প্রথম মাছ ধরে ফেলেছি, দেখতেই পাচ্ছ। প্রথম একটা মাছ ধরে ফেলেছি। আমার প্রথম মাছ, এখন জালে রাখছি।
দেখতে পাচ্ছ দ্বিতীয় রুই মাছ একটু বড় সাইজ হয়েছে, আগেরটা ছোট ছিল, এটা একটু বড় সাইজ হয়েছে। বন্ধুরা রেখে দিচ্ছি, আবার দেখতে থাকো। আরও একটা মাছ হয়েছে, আমি একটু উঠে গেছিলাম, পরপর তুলতেছি, এমনভাবে জড়িয়েছে মনে হলো জানো, তিনটে পরপর টান মারলাম কিন্তু একটাতেই মাছ ছিল। দেখতে পাচ্ছ বন্ধুরা আর একটা রুই মাছ হয়েছে। মাছের সাইজ বেশি বড় না, ছোটো সাইজই। অনেকক্ষণ ছিপ ফেলেছিলাম, আর বেশি মাছ হয়নি, তিনটেই মাছ হয়েছে। এখন মাছটা আমরা তুলে নিচ্ছি। এদিকটায় ঢাল, এদিকটায় ঢাল, এদিকটায় ঢাল, ওদিকে আবার পুকুর আছে, চলে যাবে। আপনারা দেখুন এই তিনটেই মাছ হয়েছে, এটা একটু বড় সাইজের আছে, দুটো একটু ছোটো ছোটো। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।